ভূতের আতঙ্কের দিশেহারা হারা কালিয়াগঞ্জের আস্ত একটি গ্রাম এই গ্রামে সকলকে নাকি একে যদিও ভূত বলে কিছু নেই এমনটাই দাবি বিজ্ঞান মঞ্চের সদস্যদের তাদের দাবি যা হচ্ছে সবটাই গুজব ও কুসংস্কার আমাদের এই বিশেষ প্রতিবেদন এই শতাব্দীতে দাঁড়িয়ে যখন বিজ্ঞানের ক্যারিশমায় মানুষ পাড়ি দিচ্ছে মহাকাশে আবিষ্কার করছে বিজ্ঞানীরা বিভিন্ন উন্নত মানের যন্ত্রাংশ এগিয়ে যাচ্ছে যখন গোটা পৃথিবী তখন এখনও কুসংস্কারে আচ্ছন্ন অন্ধকারে আক্রান্ত হয়ে ভারতের বিভিন্ন কোনায় কোনায় বহু গ্রাম রয়েছে যেখানে বহু মানুষ ভূত পেতনির আক্রমণে দিশাহারা হয়ে পড়েছে এমনই একটি গ্রামের সন্ধান পাওয়া গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি গ্রামে যেখানে নাকি এখন বেশিরভাগ মানুষকেই ভূত প্রেত নিতে ধরে ফেলেছে আর এই খবর চাওর হতেই ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকা জুড়ে গ্রামবাসীদের দাবি ভূতের আতঙ্কে এখন তারা দিশে হারা বিজ্ঞান মঞ্চের দাবি ভূত প্রেত বলে কিছু নেই যেটা এখানে হয়েছে সবটাই কুসংস্কারে আচ্ছন্ন হয়েছে গ্রামবাসীরা এটা মানসিক কোনো রোগ হয়েছে এখানে গ্রামের প্রতিপয় কিছু গ্রামবাসীদের মানুষের একটা মানসিক অবস্থা ডাইনি বা এরম জন্য জাতীয় জিনিস কিছু নেই বিজ্ঞান এর এখনও কোনো প্রমাণ পায়নি কিন্তু তার সত্ত্বেও মানুষের যে সমস্ত মানসিক যে প্রবলেমগুলোকে ওরা ডাইনি পেয়েছে বা ভূত পেয়েছে এই সমস্ত বলে ওরা সেগুলোকে গুণিন বা ওজার কাছে নিয়ে যায় এবং গুণিন বা ওজার সেভাবে ওদের প্রথমত চিকিৎসা করে যাতে মানুষের ভালোর বদলে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয় আমাদের ব্লকেরই কালীগঞ্জ ব্লকেরই ডাঙ্গিপাড়া নামে একটা জায়গায় এরকম একটা ঘটনা গতকাল ঘটেছে এবং বেশ কিছুদিন আগেও এরকম একই ঘটনা ঘটেছিল তখন দুজন গর্ভবতী মা আমাদের এখানে ভর্তি হয়েছিলেন এবং আমরা তার চিকিৎসা করে বুঝিয়ে আমরা তাদেরকে বাড়ি পাঠিয়েছিলাম এবং গতকালও যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বলি যে আমাদের এখানে তিনজন পেশেন্ট ভর্তি হয়েছিল ঠিক একইভাবে এই মানসিক বিকারগ্রস্ত এটাকে বলা হয় বাংলায় ইংরেজিতে আমাদের যেটা বলি সাইকোসিস তো এটা প্রেগনেন্সি অবস্থা অনেক সময় হয় প্রেগনেন্সি ইন্ডুস সাইকোসিস একটা রোগ হয় যেটা আমাদের এখানে যারা ভর্তি হয়েছিলো তাদের ওই জিনিসটা হয়েছিল তো আমরা ভর্তি নিয়ে তাদের চিকিৎসা করাই এবং আমরা রায়গঞ্জ মেডিকেল কলেজে ওখানে যারা সাইকেট্রিক ডাক্তারবাবুরা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করি এবং আগামী বুধবার সেখানে নিয়ে যাওয়ার একটা বন্দোবস্ত আমরা করেছিলাম কিন্তু তার আগে গ্রামবাসীরা এসে অসংখ্য গ্রামবাসী এবং তাদের আত্মস্বজন পেশেন্টের আত্মস্বজন এসে জোর করে আমাদের কাছ থেকে পেশেন্টগুলোকে নিয়ে যায় না আমরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমি বিজ্ঞান মঞ্চ করি বা আমরা এই অন্ধবিশ্বাসের বিরুদ্ধে কাজ করি তারা আমরা সব সময়ের জন্য বলি যে এইগুলো এই যে ভূতের আতঙ্ক পেতনি ধরা ডাইনি ইত্যাদি ইত্যাদি এ সমস্ত বিষয়ের কোনো বাস্তব অস্তিত্ব নেই এর কোনো বাস্তব মূল্যও নেই এগুলো শুধুমাত্র মানুষের মধ্যে কিছু দীর্ঘকালীন যে বিশ্বাস অন্ধবিশ্বাস সেই সমস্ত বিশ্বাসকে ভর করে তার উপরে কিছু ধর্মীয় আবেগকে এখানে জড়িয়ে দিয়ে কিছু মানুষ আছে সমাজে যারা এইটাকে ব্যবহার করে নিজেদের কিছু রুজি রোজগারের ব্যবস্থাটা করে এরকম কোনো কিছু নেই এগুলোর কোনো প্রমাণও কোনো দিন কেউ দিতে পারেনি

আগে ছিল দুইটা দুইটার পর আবার তিনটা তিনটার পর চারটা চারটার পর এখন কালকে দেখলাম পাঁচ ছটা তা আমাদের যে আমি যে পুজো করি বর্তমান আমরা আমি জানি এখানে তিনটায় ঠাকুর আছে এতগুলা ঠাকুর কোথার থেকে আসলো এটা আমার মাথায় কিছু খেলছে না মানে করে আনার ব্যবস্থা তো ওইটাই তো আমরা সে আইসি আইসির সঙ্গে কথা বলে আসলাম কালকে আইসি ডাকলো তারপর রামবাবু ডাকলো রামবাবু বলছি আমরা ভূত পিচাশ কিছুই মানি না তো আপনারা যদি না মানেন তাহলে আমাদের গ্রামে এইরকম হচ্ছে কেন আপনারাও চলেন দেখে দেখে আসেন

এ ওরা আমাদেরকে একটা একটা মানে জাত নিয়ে তুলনা করে তো পলিয়া বাড়া দেবসমা বাড়া তো আমরা বলছি দাঁত জাত নিয়ে কিসের তুলনা আমরাও তো তোদের পিছনে আগাচ্ছি আমরা যাচ্ছি এইরকম যদি সকাল বিকাল এক মানে উঠা বসা করে একটা নিয়ে তাহলে তো আমরা একটু অস্বাভাবিক গ্রাঘবেই তা তো বলি যাচ্ছি বলছি না পোলিওগুলো আসে নাই তা শেষ পর্যন্ত না শেষ পর্যন্ত কি এখন আমরা বলতেছি আমাদের গ্রামে যতগুলো ঠাকুর নাই সেটা ঠাকুর কেন নামতেছি কোথার থেকে আসছে কে চালাচ্ছে সেদিকে ওদের দোষী এখন ওরাই ঠিক করুক